নমস্কার, শুভ সন্ধ্যা। সুরের আকাশে সোনার বাংলা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি গানে গানে সুরে সুরে আমাদের ভরে উঠবে এই শুভ সন্ধ্যা। আজকে আমরা সঙ্গীত শিল্পী বিউটিকে সঙ্গে পেয়েছি, সুদূর খেজুরি থেকে সে এসেছে। আসুন, তার সুরের বাঁধনে সে কিভাবে আমাদেরকে উপহার দেবে অসাধারণ সেই গান যা আমাদের মনের মণিকোঠায় আজও থেকে যাবে। আসুন, সেইভাবেই আমরা গানে গানে সুরে সুরে ভরে উঠবে আমাদের এই শুভ সন্ধ্যা। আমি সরাসরি তার কাছে চলে যাব। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে বিউটি। বিউটি, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। আর তারপরেই কিন্তু আমরা একটু যাদের ছাড়া আমাদের অনুষ্ঠান একেবারেই কিন্তু অসম্পূর্ণ থেকে যায়, আমি তাদের সঙ্গে একটু পরিচয় পর্ব সেরে নেব, যারা যন্ত্রে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। কিবোর্ডে আছেন সলিলদা, সলিল ঘোষ। সলিলদা, স্বাগত অনুষ্ঠানে, শুভ সন্ধ্যা। এবং গিটারে তপনদা, তপনদা, স্বাগত অনুষ্ঠানে। তবলায় রয়েছেন গৌতমদা, গৌতমদা, স্বাগত অনুষ্ঠানে। আমরা এইবার কিন্তু আমরা গানে গানে সুরে সুরে ভরে উঠবে আমাদের এই সুন্দর সন্ধ্যা, সেইভাবে আমরা বেঁধেছি একগুচ্ছ গানের ডালি। বিউটি, প্রথমে তুমি কি গান উপহার দিচ্ছ সেটা আমরা শুনবো, তারপরে তোমার জীবনের কিছু মানে আশা অধ্যায় এগিয়ে যাওয়া এত সুন্দরভাবে তুমি উপহার দেবে সকল দর্শক বন্ধুদের সে বিষয়ে তো আমরা জানবোই। প্রথম গান দিয়ে আমরা শুরু করবো। আমি লতাজির আর একটা গান, সত্যম শিবম সুন্দরম। লতাজির সেই অসাধারণ গান যেটা 70-80 দশকের সেই গান, আমরা সুর সম্রাজ্ঞী লতাজির সেই গান শুনব বিউটির সুকণ্ঠে। ঈশ্বরে সত্য হ্যায়, দেখো
অসাধারণ বিউটি, সত্যি নতুন বছর নববর্ষ 1431, আর আমাদের শিব মহেশ্বরকে স্মরণ করে আমাদের অনুষ্ঠানের পথ চলা, যা সত্য, যা সুন্দর, যা শিব, যা সুন্দরম, আর তাকে নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা শুরু হলো। আমরা এক এক করে গান শুনব বিউটির সুকণ্ঠে। বিউটি, প্রথম এই যে তোমার সঙ্গীত জগতে আসা, এটা নিয়ে একটু যদি ছোট্ট করে তুমি কিছু বলো। আমি ক্লাস 4 থেকে গান শিখছি। এখন আমি ফার্স্ট শিখেছি আমার প্রথম গুরু সুনীল দাস, তার কাছে প্রথম শিখেছি, এখন শিখছি তুলিকা ম্যামের কাছে, উনি আমাকে এই সব গান শিখিয়েছেন। আচ্ছা, আমরা তার মানে তাদের গুরুজিদের স্মরণ করে তোমার এই জার্নি শুরু হয়েছে জগতে। তারপরে তো বাবা মায়ের কথাটা আমরা শুনবই, তার আগে আমরা একটু আরেকবার আমরা গানে চলে যাই। তুমি মনে হয় এবার নজরুল গীতি করছো, মানে আজকে তুমি একেবারে মানে মিক্সচার করা গান, যাকে বলে সবকিছু আজকে আমার মনে হয় তোমার কাছ থেকে ফিরে মানে পাবো আর কি। আমরা পরবর্তী গানে চলে যাব। কি গান বন্ধুদের উপহার দিচ্ছ? আমি নজরুল গীতি গাইছি চাঁদ হেরিছে চাঁদ মুখোদার। অসাধারণ আরেকটি গান শুনবো। সত্যি বিউটি, তুমি যা গান আমাদেরকে উপহার দিচ্ছ, সত্যি আমি শিহরিত হয়ে যাচ্ছি।
অসাধারণ, তোমার মিষ্টির কণ্ঠ যেন সকল দর্শক বন্ধুদের ভীষণভাবে আকর্ষণ করছে। সত্যিই তাই, বিউটির এই সুকণ্ঠে আপনারা গান শুনছেন, আপনাদের খুব ভালো লাগছে। আমাদের কিন্তু অনেক একগুচ্ছ গানের ডালি নিয়ে কিন্তু আমরা বসেছি এই নতুন বছরে, এই নববর্ষের এই আনন্দে, এই শুভ সন্ধ্যায়। আর সত্যিই তাই, পরন্ত বিকালে যেমন আমরা আনন্দে উচ্ছ্বাসে যেমন মেতে উঠি, তেমনই কিন্তু বিউটির গানের মধ্য দিয়ে সেটাকে আমরা ভরিয়ে তুলেছি আকাশে বাতাসে। আমরা পরবর্তী গানে যাব। বিউটি, একটু ছোট্ট করে যদি তুমি বলো, এই যে তোমার এই সঙ্গীত জগতে আসা, বাবা মা অর্থাৎ ইন্সপিরেশন তো দেখো গুরুজি থাকে, একজন সঙ্গীত একজন শিক্ষিকা থাকেন, এবার তোমার বাবা মায়ের কতটা ইন্সপিরেশন পেয়েছো এই সঙ্গীত জগতে আসা? আমার বাবা বলতে, আমার বাবা তো বাড়িতে থাকেন, আমার মাই আমাকে গান দেখায়। আচ্ছা, আমার বাবা বিজনেস আছে, ওটাতেই ব্যস্ত থাকে, যখন বাড়িতে আসে তখন আমার সঙ্গে তবলার সঙ্গে রেওয়াজ করে, বাট আমার মাই আমার সঙ্গে সবসময়। তোমার বাবাও তবলচি? আচ্ছা আচ্ছা, বাহ, মানে তোমাদের একেবারে একটা ঘরোয়া, একেবারে সঙ্গীত পরিবার বলা যায়, তাই তো? আচ্ছা বাহ, খুব ভালো লাগলো। এবার আমরা কিন্তু পরবর্তী গানে চলে যাব। আমার মনে হয় তুমি এবার একে লোকগীতি আমরা মনে হয় এবার শুনব। লোকগীতি আমার হাত বান্ধবী পাবান্ধবী, দারুণ আরেকটি অসাধারণ গান আমরা শুনবো, আপনারা অপেক্ষা করছেন নিশ্চয়ই, আমরা এগিয়ে যাব। মিষ্টি কণ্ঠ আর তার সঙ্গে গানের একসাথে কম্বিনেশন অসাধারণ। আমার হাত বাঁধিবি পা বাঁধিবি পরাণটাকে কিভাবে বাঁধবি, দারুণ, অসাধারণ। বিউটি খুব সুন্দর সুন্দর গানের ডালি সাজিয়েছে আর সেইভাবে সমৃদ্ধ হচ্ছি আমরা, আপনাদের খুব ভালো লাগছে, আশা করি আপনাদের আরো অনেক উপহার দেবে বিউটি। আচ্ছা বিউটি, এই যে তোমার একদিকে যেমন সঙ্গীত জগৎ তো আছে, পড়াশুনো একটু যদি সেই নিয়ে কিছু বলো। হ্যাঁ, আমি মাধ্যমিক দিয়েছি এই বছর। আচ্ছা,
তাই জন্য কয়েকদিন আমার দু তিন মাস গানের রেয়াজটা বন্ধ ছিল, এখন আমি কন্টিনিউ করছি। আচ্ছা, এই মাধ্যমিকটা থাকার জন্যই বন্ধ ছিল, এখন কন্টিনিউ আছে। মানে একদিকে পড়াশোনা আর একদিকে সঙ্গীত, দুটোকে একেবারে একসাথে নিয়েই তোমার পথ চলা। আচ্ছা, আমরা আবার গানে ফিরব অবশ্যই। এবার কি গান তুমি উপহার দিচ্ছ? এবারও মানে লোকগীতেই আমার মনটারে বলি, উফ, আরেকটি জনপ্রিয় গান, খুব আপনাদের প্রিয় গান। আর প্রিয় বিউটি কিন্তু আপনাদের সেইভাবে উপহার দিচ্ছে একের পর এক গানের ডালে। আমরা চলে যাবো গানে, ফিরব। গানগুলো উপহার দিচ্ছে, সত্যি আমার চোখে জল এসে যাচ্ছে, এত মানে ভারাক্রান্ত হয়ে যাচ্ছে গানে। আসলে প্রত্যেকটা কথার মধ্যে যেন আমাদের জীবনের মনের কথাগুলো জেগে ওঠে, অনেকটাই আমাদের মনে হয় গান সঙ্গীতের মধ্য দিয়ে সেগুলো প্রকাশ পায়, কবিতা গানের মধ্য দিয়ে আমাদের মনের কথাগুলো প্রকাশ পায়। সত্যি বিউটি সেইভাবে উপহার দিচ্ছে একের পর এক। আমরা পরবর্তী গানে যাব, তার আগে বিউটির কাছে একটু জিজ্ঞাসা রাখবো যে বিউটি, একদিকে তোমার সঙ্গীত জগৎ, পড়াশুনো, আর একটা যদি একটু হবি, অর্থাৎ তোমার কি আর হবি আছে, একটু বেড়ানো বা ঘোরা এইসবের কিছু, অন্য কিছু তোমার হবি কি আছে? আমার মা বাবার সঙ্গে। আচ্ছা,
বন্ধু বান্ধবদের সঙ্গে তত বেশি যাই না, স্কুল ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে বাট ওদের সঙ্গে যাই না, মা বাবা বাবা মায়ের সঙ্গে আছে। সেই সত্যি এরকম ভাবেই তার জীবনের পথ চলা আর সঙ্গীতকে নিয়ে তার পথ চলা সব কিছু নিয়েই সে কিন্তু অসাধারণ একটি জায়গায় নিশ্চয়ই পৌঁছে যাবে। সেই আমাদের শুভেচ্ছা অনেক থাকলো তোমার প্রতি। আমরা আবার একটু এগিয়ে যাব আমাদের পরবর্তী গানে। এই গানটি তুমি কি গান উপহার দিচ্ছ? এটাও লোকগীতি, গর্ভে ধরেছে মা। বাবা, সত্যি জগৎজননী মাকে মনে হয় আমরা উৎসর্গ করছি এই গানটি। আসো চলো। সত্যি মা কথাটি এত ছোট্ট, কিন্তু মায়ের সেই কথা অর্থাৎ মায়ের যে কতটা ভূমিকা একজন সন্তানের উপরে। 10 মাস 10 দিন সে গর্ভ ধারণ করে থাকে, তারপর যখন ভূমিষ্ঠ হয় তার মায়া মমতা ভালোবাসা দিয়েই সে কিন্তু আমাদেরকে ছত্র ছায়ার মতন রেখে দেয়। সত্যি বিউটি অসাধারণ তোমার এই গানের, যেমন তুমি গানগুলো উপহার দিচ্ছ তেমনি তোমার সুকণ্ঠ অবশ্যই দর্শক বন্ধুদের ভীষণভাবে মুগ্ধ করে দিচ্ছে। আমাদের এই সঙ্গীত এইভাবেই আমরা পথ চলব এবং আমরা পরবর্তী গানের অপেক্ষায় রইলাম কি গান উপহার দেবে।
সত্যিটাই আবার আমরা সেই পরন্ত বিকেলে যে অসাধারণ সেই নতুন বছরের সুরে সুরে গানে গানে ভরে উঠেছে আমাদের এই শুভ সন্ধ্যা। আর আমরা তো বিউটির গান শুনছি, অসাধারণ সেই গান যা আমাদের মনের মণিকোঠায় আজও থেকে যাবে। আমরা এক এক করে গান শুনছি, তার কারণ আমাদের অনুষ্ঠানে আমরা এক এক বিভিন্ন গান শোনাচ্ছে বিউটি, তার সঙ্গে কি বিশ্বকবির কে ছাড়া মনে হয় কোনো গানে সম্পূর্ণতা আসে না, কোনো অনুষ্ঠানের সম্পূর্ণতা আসে না। এবার আমরা বিশ্বকবিকে উৎসর্গ করেই আমরা আজকের পরবর্তী গানে চলে যাব। নীল দিগন্তে এই ফুলের আগুন লাগলো, আহা হা, অসাধারণ সেই গান বিউটির সুকণ্ঠে আমরা শুনব। আর বৈশাখ মাস, সবে আমরা ফাগুন পেরিয়েছি, চৈত্র, তারপরেই কিন্তু বৈশাখ, এক এক করে কিন্তু গানের ডালি সাজিয়েছে বিউটি এইভাবে। বিউটি, তুমি আবার আমরা গান ফিরে পাবো তোমার কণ্ঠে। বিশ্বকবির সেই হাতের লেখনই যাকে বলে, তার সেই সুরের ডালে সেইভাবে ডালি সাজিয়েছে বিউটি। অসাধারণ তার গানের মূর্ছনায় আমরা কিন্তু আজকের এই পরন্ত বিকেলে, এই সন্ধ্যায় আমরা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি সেই সব গান যা আজও আমার মনের মণিকোঠায় অমলায়ন হয়ে থাকে। আমরা পরবর্তী গানে চলে যাব বিউটি। তার আগে আমি একটু জিজ্ঞাসা রাখবো, এই যে তুমি তো খেজুরি থেকে এসেছো, অর্থাৎ প্রত্যন্ত গ্রাম খেজুরি, তাই এই খেজুরির মাটিতে থেকে তার সঙ্গে তোমার এই গানের রেওয়াজ, মানে গানের পথচলা, সঙ্গীত জগৎ মানে সঙ্গীতকে নিয়ে পথচলা, তার সঙ্গে পড়াশুনো, তুমি কিভাবে এটাকে ব্যালেন্স রেখেছো? অনেকটাই তো সেখানে স্ট্রাগল হয়েছে প্রত্যন্ত গ্রাম যখন সেখানে। ভীষণ স্ট্রাগল করেছি। রবিবার হলে আমরা কলকাতাতে এসে গান শিখতাম, আবার বাড়ি গিয়ে সোমবার বাড়ি চলে যেতাম, তারপরে স্কুল অ্যাটেন্ড করতাম, টিউশন ছিল, টিউশন অ্যাটেন্ড করেছি, খুব স্ট্রাগল করেছি।
গ্রাম থেকে কলকাতা তো এসেছি, গান টান করে আবার গেছি বাড়িতে। বাবা মা তো একেবারে বাবার মতন, বাবা ছিল না মায়ে ছিল, মায়ে সবসময় আমার পাশে ছিল, এখনো আছে, সবসময় থাকবে, আর বাবাও আছে। বাবা দূর থেকে দেখছে, ছত্র ছায়ার মতন দেখছে, আর মা কাছেই থাকে। স্নেহ ভালোবাসা মমতা নিয়ে তুমি এগিয়ে চলছো। অবশ্যই আমরা আবার আমরা গানে ফিরে আসবো, বিউটির সেই সুকণ্ঠে আমরা গান শুনবো। এবার মনে হয় লতাজির কণ্ঠে সেই সুদূর 90 দশক না 80 দশকের সেই গান, খুব বিখ্যাত সেই গান আমরা শুনবো তোমার কণ্ঠ থেকে, যারে উড়ে যারে পাখি। আহা হা, কি অসাধারণ সেই গান আমরা শুনবো বিউটির কণ্ঠে। সমৃদ্ধ হচ্ছি বিউটির এই অসাধারণ গান, আর আমাদের সেই 70-80 দশকে যে গানগুলো একেবারে এখনো, আসলে কি এই গানগুলো আমাদের মনের মনিকোঠায় অম্লান হয়ে রয়েছে, কারণ এই গানের শেষ নেই। মানে সঙ্গীত এমনই যা সৃষ্টি হয় সুরতাল ছন্দের অপূর্ব মেলবন্ধনে, আর সেই নিয়েই আমাদের পথচলা বিউটির সুকণ্ঠে সেই গান কিন্তু আমরা শুনছি। আমরা পরবর্তী গানে যাব, তার আগে কি একটু তোমাকে একটা জিজ্ঞাসা রাখবো, অবশ্যই খুব ইচ্ছে করছে, এই যে তোমার অসাধারণ তোমার গান, তার মানে তুমি কম বয়সে ছোটবেলা থেকে তোমার এই গানের রেওয়াজ তোমার পরিবারের মধ্যে একটা সীমাবদ্ধ জায়গায় রয়েছে, তোমার বাবা একজন তবলচি, হ্যাঁ, তার সঙ্গে তুমি গুরুজির সান্নিধ্য পেয়েছো, বড় বড় সব গুরুজিদের সান্নিধ্য তুমি পেয়েছো, সব মিলেমিশে কিন্তু তুমি একটা খুব ভালো জায়গায় তুমি পৌঁছে যাবে, অবশ্যই পৌঁছে যাবে, তখন সেই শুভেচ্ছা আমাদের সর্বক্ষণ থাকবে। আর এই যে তোমার, আমি বলবো যেটা, যে এই যে মিউজিক অ্যালবাম, এইরকম চিন্তা ভাবনা কি তোমার মধ্যে এসেছে, বা তুমি আগামী তুমি কি উপহার দেবে বন্ধুদের? এসেছে, সেটা অনেকটা এখনো আরো একটু ভালো করে নিজেকে গানের দিক থেকে আরেকটু ভালো করে তালিম দিয়ে করে তারপরে অ্যালবাম হবে। আমরা সেই আশায় অবশ্যই বুক বেঁধে থাকবো, বিউটির আমরা মিউজিক অ্যালবাম পাবো, নিশ্চয়ই পাবো, ভবিষ্যৎ সেটা বলবে, আগামী অপেক্ষায় আমরা থাকবো। আমরা পরবর্তী গানে চলে যাব, যেটা হলো, এটাও একটা কিংবদন্তি সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়,
তার সেই গান যেটা মানে 70-80-90 দশক, এখনো সেটা, তখন এগুলোকে দশক বলা যায় না, এই গানগুলো সকলের মধ্যে গুনগুন করে চলে। সন্ধ্যা মুখার্জির সেই গান আমরা শুনবো তোমার আকাশে অস্ত যান, তাই না? সেই গান দিয়ে আবার আমরা এগিয়ে যাবো পরবর্তী গানে। আমরা এইভাবেই কিন্তু সুরের আকাশে আমরা ভেসে যাচ্ছি এই গানের ডালি নিয়ে। আমরা পরবর্তী গানে চলে যাব। বিউটি, এবার তুমি কি গান উপহার দেবে? লতাজির একটা গান, সাত ভাই চম্পা। আরেকটি অসাধারণ গান আমরা শুনব, সাত ভাই চম্পা, লতাজি সুকণ্ঠ সেই গান। আর আমাদের গান অবশ্যই উপহার দিচ্ছে বিউটি, বিউটি দাস। বিউটি, এবার চল।
সত্যি এই গানে কিন্তু তুমি সকলকে বেশ একেবারে শিহরিত করছো, মানে একদম খুব ভাবে মনে প্রাণে সকলে ভালোবেসে যাচ্ছে। তার কারণ একটাই, এই নতুন বছর নববর্ষের এই পরন্ত বিকেলে আহা কি মধুর গান, আর এই শুনতে শুনতে আপনারাও হয়তো আনমনা হয়ে যাচ্ছেন নিশ্চয়ই। তার কারণ বিউটির এই সুকণ্ঠে গানগুলো শুনতে সকলের ভীষণ ভালো লাগছে। আমরা এক এক করে গান আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, উপহার দিচ্ছি এই নববর্ষের এই শুভ সন্ধ্যায়। আমরা আবার পরবর্তী গানে চলে যাব। একটু আমি তোমাকে একটা জিজ্ঞাসা রাখব, এই যে বাড়ির তো তুমি একদিকে গানের জগৎ, পড়াশুনো, তার সঙ্গে তোমার হবি সব কিছু ঠিক আছে, মাকে কি কোনোভাবে হেল্প করা হয় কোনো কাজে? না, আমি বেশি হেল্প করি না। আচ্ছা, থাকে মেয়েদের, আমাদের জীবনে যতই আমরা চাকরি করি বাকরি করি কিন্তু আমাদের একটু হাতা খুনতে নাড়তেই হয়, এখন পর্যন্ত সেটা হয়নি। আচ্ছা, এটাই হলো মায়া মমতা, মমতাময়ী মা, তুমি যে গানটি উপহার দিয়েছিলে। আমরা পরবর্তী গানে অবশ্যই চলে যাব। এবার কি গান তুমি উপহার দিচ্ছ বন্ধুদের? এই জীবন ছিল নদীর মতো। দারুণ, আরেকটি গান আপনারা শুনুন, এই জীবন ছিল নদীর মতন। সত্যি তাই, নদীর মতনই বয়ে যায় মানুষের জীবন। কিছু আর বলেননি, খুব সুন্দর
তুমি সকল উপহার দিচ্ছ এই নতুন বছরের, নতুনভাবে তুমি সকলের মনের মনে কোঠায় তুমি পৌঁছে গেছো, যেমন আগেও যেমন পৌঁছেছ, আরও বন্ধুদের কাছে আরও পৌঁছে যাবে তোমার এই অসাধারণ সঙ্গীত এবং অসাধারণ তোমার সুকণ্ঠের মধ্য দিয়ে। আমরা পরবর্তী গানে অবশ্যই যাব, তার কারণ নতুন বছর সকলকে যেমন আমাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা, এবং বিউটি আজকে আমাদের যেভাবে উপহার দিচ্ছে এই সঙ্গীত মুখর সন্ধ্যায়, আপনাদের কাছেও আমরা কিন্তু নতুন করে নবদিগন্তে আমরা জেগে উঠেছি। আর তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে, এসো অঙ্গে পুলকময় পরশে, এসো স্নিগ্ধ দুনয়নে, তুমি নব নব রূপে এসো প্রাণে। সত্যি বিউটি সেইভাবেই মনে নতুন করে আপনাদেরকে প্রাণ জোগাচ্ছে, মন দিচ্ছে মন প্রাণ। আর নদীর স্রোতের মতন এইভাবে আমাদের জীবন যেমন চলে, তেমনি তার গান দিশেহারা গতিহারা ভাবেই মনে এগিয়ে চলবে, অবশ্যই যার কোনো শেষ নেই। আচ্ছা আমরা পরবর্তী গানে যাব, তোমার এখানে এসে কেমন লাগছে একটু যদি বলো। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে। আমরা পরবর্তী গানে চলে যাব। করে কিন্তু আমরা গানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের বিদায় নিতে হবে। আমরা অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, আমাদের স্কলিং এ থাকা যে নাম্বার দুটি যাচ্ছে অনুষ্ঠানের জন্য আপনারা যোগাযোগ করবেন। এবং আমরা এইভাবে কিন্তু আমাদের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অবশ্যই থাকলো। আর আরেকটা আমরা আরেকটি গান দিয়ে আমরা শেষ গান দিয়ে আজকে আমাদের নতুন বছরকে নতুন করে আবার আমরা তাকে শুভেচ্ছা জানাবো এবং আমরা পরবর্তী গানে চলে যাব। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে তলাতল পাতাল।
মানে সত্যি আমি মানে স্পিচলেস হয়ে যাচ্ছি, এত সুকণ্ঠ তার, ডুব 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 সাগরে আমার মন, বাহ দারুণ সত্যি, এত সুন্দর তার সিলেকশন, গানে এক উচ্চ গানের দাঁড়িয়ে এইভাবে উপহার দিচ্ছে এই নতুন বছর নববর্ষে 1431, নতুনভাবে সকলকে যেন গানের ডালি সাজিয়ে সকলের মনে গানে গানে সুরে সুরে বেঁধে দিচ্ছে, আকাশে বাতাসে যেন সেই গানের মানে মূর্ছনায় আমরা যেন সকলে ভেসে উঠেছি। অবশ্যই আমাদের শেষ গান দিয়ে আজকের অনুষ্ঠানে বিদায় নিতে ইচ্ছে করছে না, কিন্তু শেষ গানের মধ্য দিয়ে সেই রেশ নিয়ে কিন্তু আজকের অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব। আপনারা যোগাযোগ করবেন যে স্কলে থাকা যেই নাম্বারের মাধ্যমে অবশ্যই, আর আমাদের সঙ্গে যারা যন্ত্র সঙ্গীতে সঙ্গত দিলেন তাদের অসাধারণ, তাদের মানে বাঁধন যাকে বলে, এত সুন্দর তাদের সঙ্গত সত্যি আমাদেরকে মুগ্ধ করে, আপনাদেরকেও অবশ্যই মুগ্ধ করেছে। আর বিউটিকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা নতুন বছরের, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা, দর্শক বন্ধুদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই, আন্তরিক অভিনন্দন। এবং বিউটির গান আপনারা শুনুন, আর বিউটিকে আমরা পরবর্তী আবার আমরা ফিরে পাবো, আর সেই মূর্ছনায় আবার আমাদের শেষ গানের এসে অনুষ্ঠান থেকে বিদায় নেব। আমরা আবার এগিয়ে যাবো, একদম তোমার কিছু সময় রয়েছে শেষ গান দিয়ে আমাদের সেই রেশ টেনে আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নেব। সেইটা